রহমান রহিম আসসালাম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য দরুদ শরীফ হুজুর করিম সাল্লাহ আলি সাথে উম্মতের রুহানি সম্পর্কের যত মাধ্যম আছে একটা অতি উত্তম এবং অত্যন্ত পরীক্ষিত মাধ্যম আপনি যদি কেউ যদি আমাদের মধ্যে হুজুর করিম সাল্লাহ সাথে একটা নৈকট্য একটা কানেকশন কেউ যদি চান যে আমি গরের কোনায় কখনো যদি একা বসি মদিনাওয়ালা নবীর চিন্তা করব, আমার চোখ দিয়ে পানি বের হবে এবং আমার রুহানি যেই দূরি দূরত্ব সেটা মদিনা শরীফের সাথে কমে আসবে সেটার অনেক মাধ্যম আছে আছে আপনারা এটা মনে করিয়েন না যেগুলা বড় লোকের কাজ আমরা কোনো বড় লোক না আমরা ছোট লোক আমরা ছোটোদেরও ছোট যারা বড় তাদের জুতা পরিষ্কার করার মতো ক্ষমতা আমাদের নাই কিন্তু মদিনাওয়ালা নবী রহমাতুল আল্লাহর নবীর রহমত রহমাতুল এখানে অনেকে আছেন গ্রামার আমার চেয়ে ভালো বুঝেন আল্লাহ বিল আলামিন বলেন নাই যদি বিল আলামিন বলতেন তো আল অর্থ এটা হতো যে আল্লাহর নবীর রহমত সবার জন্য না কিছু কিছুদের জন্য যেমন আমরা বলি না ওয়াম সাহু বীর উম মশা করো তোমার মাথা কিন্তু আপনারা যখন অনুবাদ করেন কি লেখেন মাথার কিছু অংশ মশাও করো অজুর মধ্যে পুরা মাথা মশা করা তো ফরজ না কিছু অংশ মাসা করা এই যে কিছু অংশ কিছু এটা কোথায় পাইছেন ক এটা ও বিরুউ সিকিউমরের মধ্যে যে বা আসছে এটা বাটা মিনিংটাকে লিমিট করে দিয়েছে অ্যারাবিক টার্মস অ্যারাবিক গ্রামারের কারিশমা তো যদি বলা হয় তো বিল আল তাইলে আমার নবী খাস কিছু মানুষের জন্য রহমত হতেন আমরা বাদ পড়ে যেতাম আমরা বাদ পড়ে সেটা চান নাই যে রসুরে পাকের রহমত থেকে একটা আদনা সে আদনা নবীর রহমত থেকে বঞ্চিত হোক সেটা আল্লাহ চান নাই সেই জন্য আল্লাহ বলছেন সুতরাং আমরা মানুষ ছোট হতে পারি রসুলে পাকের নিগা আমাদের দিকে থাকে সম্মানিত উপস্থিতি সব কথা বলা যায় না সব কথা বলা যায় না কিছু কথা ইশারা দিয়ে বুঝবেন সব কথা বললে আমরা মানুষ আমাদের সাথেও নভস আছে আমি শুধু আপনাদেরকে এতটুকু বলছি যে বর্তমান সমাজের মধ্যে যে টেনশন অশান্তি বিরাজ করছে শান্তির জায়গা একমাত্র দয়াল নবী শান্তির জায়গা দয়াল আমরা যখন বক্তব্যে আসবো তখন আপনারা বুঝতে পারবেন বিষয়গুলা আল্লাহর দরবারে শুক্রিয়া যে আল্লাহ উন্নতের এই পরন্তির যুগেও অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পূর্ণভাবে রসুরে পাকের মিলাদুন্নবীকে কেন্দ্র করে আমাদের যে নিবু নিবু ইমানের প্রদীপ সেটাকে আবার জ্বালিয়ে দেওয়ার যে বন্দোবস্ত মসজিদ কর্তৃপক্ষ করেছেন আমাদের উচিত তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া বলতে যেটা চাচ্ছিলাম অনেক মাধ্যমের মধ্যে একটা মাধ্যম যেটা দয়াল নবীর সাথে উম্মতের দূরত্ব কমিয়ে দেয় সেটা কি দরুদে পাক দরুদে পাক কেন আপনি বারবার বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা মুহাম্মদ ওয়া বারিক আপনি যখন বারবার বলছেন আল্লাহ তোমার প্রিয় নবীর উপর দরুদ তোমার প্রিয় নবীর উপর সালাম আল্লাহর রহমত বর্ষণ করো আমার দয়াল নবীর উপর বারবার যখন আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান প্রত্যেক দিন এক মানুষ এক জায়গায় বসে আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনি আসার সময় আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন আপনি দুই দিন পর জিজ্ঞেস করবেন না যে ছেলেটা কার ছেলে অথবা এখানে জিজ্ঞেস না করলেও ঘরের মধ্যে বা অন্য কোনো মজলিসের মধ্যে আপনি অবশ্যই বলবেন এটা কার ছেলে তর্বিয়ত আছে আসা যাওয়াতে সালাম দেয় আপনারা সবাই জানেন দরুদ আল্লাহর নবীর দরবারে প্রেরণ করার জন্য কিছু স্পেশাল ফেরস্তা রয়েছে যাদের কাজ আল্লাহর নবীর দরবারে দরুদ পৌঁছিয়ে দেওয়া তো যখন দয়াল নবীর দরবারে বার বার আপনার নামটা রিপিটেডলি জিকির হবে ইয়ারসুল আল্লাহ অমুক গ্রামের অমুকের ছেলে এই দরুদ আপনার কাছে পাঠিয়েছে প্রত্যেক দিন যদি আপনি কমে একশো বার দরুদ পড়েন আপনার নামের স্মরণ কয়বার হলো একশো বার সপ্তাহের মধ্যে সাতশো সাতশো বার যদি আল্লাহর নবীর দরবারে আপনার আমার মতো অত্যন্ত নালায় অত্যন্ত অকরমার যিকির শরণ যদি দয়াল নবীর দরবারে সব্বাই 700 বার হয় আর রাহমাতুল লিল নবী যদি একবার চোখ তুলে দেখে ওয়েট 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 ফেরেশতাকে যদি বলে একটু দাঁড়ান ওই নামটা আবার বলেন ওই নামটা আবার বলেন এই ওই নামটা আবার বলনের দেখ মদিনার নবীর এই নজর আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন দিন রাত পরিবর্তন করে দেবে আপনার দিন রাত পরিবর্তন করে দেবে এখন আপনার জিনিসটা মদিনা শরীফের সাথে লেগে গেছে সেটা কিভাবে বুঝবেন আছে ক ওই মানুষের দিন পরিবর্তন হবে রাত পরিবর্তন হবে কথাবার্তার ধরনের মধ্যে পরিবর্তন হবে মহামালাত পরিবর্তন হয়ে যাবে সেই মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যাবে যত অন্ধকার সমাজের মধ্যে যাক না কেন দাও দাউ করে জ্বলবে তার চরিত্র কারণ কানেকশন মদিনা শরীফের সাথে হয়ে গেছে কাজেই আমরা যখন দরুদ শরীফ পড়ব চেষ্টা করবেন আমরা কয়বার পড়ছি সেটা ম্যাটার না কিভাবে পড়ছি সেটা ম্যাটার করে আমরা অনেক সময় একশো বার দুইশো বার পড়ার জন্য কূপ লেগে যায় না যে দুইশো বার তিনশো বার পড়তে হবে তিনশো বার পড়ার সময় হয় কি আপনি ওই বার কতবার পড়ছেন সেদিকে কনসেন্ট্রেট করতে গিয়ে আপনি কিভাবে করছেন মানে কোয়ালিটির দিকে আর নজর যায় না কোয়ান্টিটির দিকে নজর যায় তো যখন কোয়ান্টিটির দিকে নজর দেবেন আর আমাদের স্টাইল হচ্ছে কোয়ান্টিটি কম হবে হবে কোয়ালিটি বেশি আমি এতবার নক করতে পারবো না নক একবার করব নক একবার করব। কাজেই কোয়ালিটির দিকে নজর দেবেন কোয়ালিটির দিকে যদি নজর দেন দরু যে ভিতরের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি করছে সেটা আপনি বুঝতে পারবেন সেটা আপনি কুল সুফিয়া এ কেরাম কুল সুফিয়া এ আপনি প্রায় এটার মধ্যে ঐক্যমত্ত পাবেন সবাই এক বাক্যে এই কথা স্বীকার করছে যে মতাম এবং মর্তবা যা কিছু পেয়েছি সব কিছুর মূলে কাজ করেছে দরুদে মুস্তফা কেন কারণ ধরনা আগে দয়াল নবীর দরবারে কেন কারণ নিয়ামতের বন্টন ওই দরবারে হয় নিয়ামতের বন্টন আল্লাহর নিয়ামতের বন্টন পাকের দরবার থেকে হয় কেউ যদি চাই যে নিয়ামত প্রাপ্ত হোক তার কাছে অন্য কোনো অপশনই নাই কেন কারণ বলেছেন ইন্নামা আনা কাসিম ইন্নামা ইন্নামা মানি শুধুমাত্র শুধুমাত্র আমি যখন বলবো শুধুমাত্র তাইলে বোঝা যাচ্ছে অপশন অন্য কোনো কিছুই নাই রসুলে পাক বলছেন আনা কাসিম আমি আল্লাহর পক্ষ থেকে একমাত্র বন্টনকারী দাতাকে দাতা আল্লাহ আমি কাজে কেউ যদি নিয়ামত পাইতে চায় অবশ্যই তাকে রসুলে পাকের দরবারে ধর্ণা দিতে হয় সেই জন্য যার যা কিছু মিলেছে সেটা ইমামে আজম আবু হানিফা হক যিনি ফিকা এবং ইসলামী আইনের জগতের মধ্যে আজকের সময় পর্যন্ত পৃথিবীর একটা চমক একটা ওয়ান্দারের নাম ইমামে আজম আবু হানিফা সেটা দাতা গঞ্জ বকশালি হোক হযরতে খাজা মাইন হাসান সঞ্জারি হোক সেটা হুজুর গসুল আজম আব্দুল কাদের আল জিলানি হোক কি তাসাউফের ইমাম কি ফেকার ইমাম কি হাদিসের ইমাম কি তফসিরের ইমাম আপনি কুল আই মায়ের কেরামের রায় মত যদি পড়েন তো দেখবেন আলটিমেটলি সবাই একটা মধ্যে এসে একত্রিত হয়েছে সেটা কি সেটা হচ্ছে পাকের অন্যতম মাধ্যম হচ্ছে দরুদ পাক অন্যতম মাধ্যম হচ্ছে দরুদে পাক সেই কারণে আপনি দেখবেন আমাদের যারা মুরব্বী শ্রেণীর আছে আগের যুগের উলামাইক রাম মাহফিলের শুরুতে অনেকক্ষণ দরুদে পাক পড়তেন পড়তেন কিনা আমরা অনেক ভাই পক্ষের বিপক্ষের হাসাহাসি করি না যে ওনাদের কাজ হচ্ছে শুধুমাত্র দরুদে পাক পরা আপনারা বুঝতে পেরেছেন কেন করতেন তারা যারা করেন তারা জানেন দরুদের গুড় কোথায় রহস্য কোথায় এবং আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা নিজেরাও নিজেদের মধ্যে পরীক্ষা করে দেখেন যদি না হয় আল্লাহ আমাকে আগামী বছর যদি আসার তৌফিক দেন তখন এসে বলিয়েন হুজুর পড়তে পড়তে পুরো এক বছর চলে গেল কাজের কাজ তো কোনো কিছুই হয় না এটা হতেই পারে না কাজেই এক দুইবার দরুদে পাঠ পড়ে আমরা আমাদের বক্তব্যে ফিরে আসবো ইনশাল مولانا محمد اني التيا ريح الصباح يوما الى ارض الحرم بلغ سلامي روضه فيها النبي المحترم اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا من وجهه شمس الدحا من خده بدر الدجا من زاته نور الهدا من کفه بحر الهمم اللہ

دریا بہا دے ہے دربے دیے ہیں اللہم سلے عالم سیدنا مولانا محمد والا سیدنا مولانا قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الذين يغدون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين، رب صلي وسلم وبارك عليه সম্মানিত উপস্থিতি যে বিষয়টা দেওয়া হয়েছে সেটাকে আমরা অন্যভাবে করি ব্যাপারটা ঠিক এরকম যে ঈদ এ মিলাদুল নবী ওয়াসাল্লাম আজকের এই মুহূর্তে কেন প্রয়োজন ঈদ এ আয়োজন এই মুহূর্তে আজকের এই সময়ে কেন প্রয়োজন এবং ঈদে মিলাদুল্নবীর মেসেজ কি যেটাকে আমরা শিক্ষা বলছি সেটা কি এই জিনিসটা না বুঝার কারণে আমাদের অনেক ভাই দেখবেন ঈদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করে করে কিনা মনে রাখবেন বুঝা আর না বুঝা দেখা আর না দেখার মধ্যে আসমান আর জমিনের ফারাক আপনারা হযরত ইউসুফ আলাহ ইসলামের নাম শুনেছেন ইউসুফ আল্লাহ ইসলামকে যখন মিশরীয় নারীরা দেখে নাই জুলাইখার বিরুদ্ধে যখন কমপ্লেন আসছে জুলাইখার বিরুদ্ধে জুলাইখার ব্যাপারে বিভিন্ন বদনাম ছড়ানো হচ্ছে সরকারের বিভিন্ন সেক্রেটারিয়েটের বিভিন্ন পোস্টের যারা ছিলেন তাদের বৌরা যখন জুলাইখার বিরুদ্ধে রাজপ্রসাদে বাইরে কথা বলা বলি করছিলেন তখন তারা কি বলছিলেন কাণ্ড দেখো জুলাইখা সুপার পাওয়ারের বউ আর ভালো লাগলো একটা গুলামকে কাকে গুলামকে দেখছেন না দেখলে গুলাম না দেখলে গুলাম যখন দেখে নাই তখন বলেছে কি জুলাইখার কাণ্ড দেখো একটা গুলামের বাকিটা আপনারা বুঝেন তো জুলাইখা অনেকটা পাগলের মতো না কারণ ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে আমার চরিত্রের ব্যাপারে কথা হচ্ছে আর কথা যারা বলছেন তারা সবাই আমার অফিসের যারা সেক্রেটারিয়েট লেভেলে আছে তাদের বৌরা জিনিসটা প্রেস্টিজের ব্যাপার এখন যে কথা বলবো সেই কথা ইমাম মধ্যে লিখেছেন যারা মাদ্রাসায় পড়ব তারা বুঝতে পারবেন তাসাউফ বা সুফিবাদের অনেক পুরানো কিতাব হুজুর গোসুল আজম আব্দুল কাদের জিলানি রাহু তালাম হুরো অনেক আগে হজরত দাতা বক্স আলী হুজবের শিক্ষক উনি ওই কিতাবের মধ্যে লিখছেন যে জুলাই খা ঘুরতে 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 এক আল্লাহর বলির দরবারে যায় বলে বাবা আপনি একটা পরামর্শ দেন আমি কোথায় যাব এখানে আরও একটা পয়েন্ট ক্লিয়ার করে দেই সম্মানিত উপস্থিতি আমরা যারা আপনারা বলেন আলেম আসলে তো কোনো আলেম না আমরা কোনো আলেম না আপনারা বলেন বলে বলছি আমাদের মেজাজ অনেক নরম এবং হ্যাকমতপূর্ণ হওয়া দরকার যাতে সমাজের যেই কোনো ধরনের লোক আমাদের কাছে এসে তাদের মনের আকুতি নিশ্চিন্ত মনে আমাদের সাথে যাতে শেয়ার করতে পারে চিত্তে যাতে শেয়ার করতে পারে এই বিশ্বাস রেখে যে আমি হুজুরকে যেই কথা বলছি দুনিয়া পাশে হয়ে যাবে আমার কথা অন্য কারো কানে যাবে আমাদেরকে এই ধরনের হতে হবে অন্তত কিছু কিছু এই ধরনের হতে হবে নতুবা মানুষ কোথায় যাবে পাকের রসুলে রেসালতের বাগানের করবে দেখেন এই কথা বলতে একজন দরবারে গিয়েছেন সুফি জুলাই খা তুমি আমার দরবারে কেন আসলো বের হয়ে যাও এই কথা নিয়ে তুমি আমার দরবারে আসলো এটা একজন সুফির দরবার না কো খা একটা কাজ করো ক কি কাজ ক যেটা তুমি দেখেছ সেটা তাদেরকেও দেখাও যেটা তুমি দেখেছ সেটা তাদেরকেও দেখাও জুলাই কি করলেন হজরত ইউসুফ আল্লাহ ইসলামের দরবারে আসলেন সাংঘাতিক দয়ালু হয় করিম হয় বললেন তোমার কাছে এটা আমার শেষ রিকোয়েস্ট আমি একটা অনুষ্ঠানের আয়োজন করব। আপনাকে কিছুই করতে হবে না আপনি শুধুমাত্র মজলিসের মধ্যে গিয়ে বসে থাকবেন হজর বাকিটা আপনারা জানেন আমি যেটা আপনারা জানেন সেটা রিপিট করবো না আমি যে পয়েন্ট আপনাদেরকে বলতে চাচ্ছি তখন মিশরীয় নারীরা আসলেন আপনারা জানেন ছুরি ছিল হাতে ফল ছিল রক্তাক্ত হয়েছে কিন্তু ইসুফ আল ইসলামকে দেখার পর তাদের কমেন্ট কি ছিল ওয়াও হাঁস আলিল্লাহ ইংলিশের মধ্যে আপনারা বলেন না ওয়াও আরবির মধ্যে হাঁস আলিল্লাহ এটা তো মানুষ দূরের কথা মানুষ হওয়া তো দূরের কথা এটা আল্লাহর নৈকট্য নৈকট্যপ্রাপ্ত কোন ফেরেস্তা হবে দেখার আগের কমেন্ট দেখার পরের কমেন্টের মধ্যে আসমান জমিনের ফারাক চলে আসছে যখন দেখে নাই তখন গুলাম যখন দেখেছে তখন বলছে মানুষ হতে পারে না এটা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত কোন ফেরস্তা হবে এই কারণে যারা বিরুদ্ধারণ করেন আপনারা কখনো এগুলা নিয়ে রাগারাগি করবেন না এগুলো মারামারির বিষয় না কাটা কাটির বিষয় না সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয় না আমি জানি আপনারা বলবেন না এটাতে অনেক হয় সম্মানিত উপস্থিতি বিশেষ করে যুবক ভাইরা যারা হকের উপর থাকে হকের উপর তাদের কষ্ট সবচেয়ে বেশি এরপরে ওয়াতাওয়া সৌবিন সবর কেন বলা হচ্ছে হকের উপর থাকলেই সবর করতে হবে হক যেখানে হক সেখানে হুসেন এই পাশে ইয়াজিদ হক কোন জায়গায় তো সবর যেই জায়গায় হক সেই জায়গায় সবর যেই জায়গায় হক ও সেই জায়গায় সবর কোথায় ছিল সবর কি ইয়াজিদের পাল্লাই ছিল নাই সৈয়দান ইমাম হুসাইনের পাল্লাই ছিল তো আল্লাহ বলছেন ইন্নাল্লাহ মাস সাবিরিন কেউ যদি আল্লাহর সঙ্গ চায় কেউ যদি আল্লাহর কুরবত চায় তার জন্য অনেক চরিত্র গ্রহণ করতে হয় তার মধ্যে একটা হচ্ছে সবর করা আমরা যার উম্মত যেই নবীর উম্মত আমরা আমার নবীর ইশারায় চন্দ্র হয়ে যায় আমার নবীর হাতের ইশারায় আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিকণ্ডিত হয়ে যায় আমার নবী ইশারা করলে গাছ আপন স্থান ত্যাগ করে আমার নবীর দরবারে এসে সিজদায় লুটিয়ে পড়ে সেই নবীর সারাটা জীবন সবর পর্যন্ত আমার নবীর দরজায় এসে সিজদা করেছে যে আমি সবর সারেন্ডার ইয়া রাসূলুল্লাহ আপনার সবরের সামনে সুবহানাল্লাহ ওয়াসবির লিহুকমে রাব্বিক আবার আল্লাহ বলছেন হাবিব আপনি সবর করে যান আপনার রব আপনাকে ভুলে যায় না রসুলে পাকের তেইশ বছরের তবলিক তেরো বছর মক্কা শরীফে দশ বছর মদিনা শরীফে তেইশ বছরের তবলিক এ দিনের মধ্যে আমার নবীর সবর দেখেন সম্মানিত উপস্থিতি এখন এগুলা তো বলার জন্য না এগুলা গ্রহণ করার জন্য শুধুমাত্র এই সবরের উপর যদি আমল হয় আজকের ঈদ এ মিলাদুল মৌলিক মেসেজের মধ্যে একটা মেসেজ তাহলে আমাদের ঘরের ঘরগুলার মধ্যে বউ শাশুড়ির শেষ হয়ে বউয়ের সবর না শাশুড়ির কেউ কাউকে ছাড় দিতে রাজি না এক বিন্দু পরিমাণ কেউ কাউকে ছাড় দিতে রাজি না কেন আমাদের জিন্দাগি দুনিয়ামুখী না আমরা দুনিয়ার সন্তান না আমরা আখেরাতের সন্তান আমরা বুখারি শরীফের মধ্যে হজরত আলিব নাবি তালিবের হজরত আলী রদি আল্লাহ তালুর এক হাদিস বলেছেন কোন আবনা ইল আখেরা তোমরা আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান এখন আমাদের সমস্যা হয়ে গেছে আমাদের উঠা বসা চাল চলন চিন্তা চেতনা সব কিছু শুধুমাত্র দুনিয়া পর্যন্ত কবরের রাত এবং কবরের পরবর্তী পরিস্থিতির জন্য আমরা কখনো তৈরি সেই কারণে শুধুমাত্র সামান্য সবর যদি আমাদের ঘরগুলার মধ্যে আসে বউ শাশুড়ির সমস্যা সমাধান হয়ে যাবে অনেকাংশে কিন্তু হচ্ছে না প্রত্যেকটা ঘর অথবা বেশিরভাগ ঘর ইল্লা মাশাআল্লাহ আল্লাহ বেশিরভাগ ঘরের মধ্যে একটা যুদ্ধ একটা যুদ্ধ আপনারা জানেন সবাই আমরা অভিজ্ঞ এগুলো আমাদের সমাজের সমস্যা কেন দূর হচ্ছে না দূর হচ্ছে না কারণ আমরা কেউ সবর করতে রাজি না যদি জানতাম এই সবরের মাধ্যমে কি হয় শুভহান আল্লাহ এখাদিস লাইস আমানি ইউকুমানা আমানিয়া হালিল কিতাপ কোরআনে পাক এ যখন অবতীর্ণ হয় হযরতে আবু বকর সিদ্দিক বলছেন ইয়া সুল আল্লাহ আয়াতটা আমার উপর একটু ভারী হয়ে গেল হুজুর কে রেং সাইসলাম জিজ্ঞেস করলেন আবু বকর কেন ক ইয়া সু আল্লাহ আল্লাহ বলছেন মাইয়া আমল সু আন ইউজ যাবে যেই খারাপ কাজ করবে তাকে প্রতিদান দেওয়া হবে তাকে he has to be suffered he has to be punished if you commit any sin in your লাইফ you মাস্ট have to be suffer you মাস্ট have to be punished for your সিন তো আল্লাহ আমাদের জীবন তো সিনে সিনে পরিপূর্ণ গুনাই গুনাই পরিপূর্ণ ইয়া রাসূল আল্লাহর দরবারে মাফ কেমনে পাবো রাসূল পাক বললেন আবু বকর এটা তোমাদের জন্য না ক কেমন ইয়ারসুল্লাহ ক তুমি এবং তোমার ভাই মানে মুসলমানদের কথা বলছে ক মুসলমানদের অসুখ দুশ্চিন্তা টেনশন যা কিছু মুসলমানরা দুনিয়াতে সাফার করে প্রত্যেক কিছুর কারণে আল্লাহ মুসলমানদের গুনা কমা করে দেয় ইমাম ইবনে কাসির আপনারা যারা যাদের কাছে মাদ্রাসা ছাত্র তফসির ইবনে কাসির আছে আপনারা পড়তে পারেন ইমাম ইবনে কাসির এই বিষয়ক সমস্ত হাদিস এনে কোরআন শরীফের ওই আয়াতের তফসিরের মধ্যে উনি উল্লেখ করেছেন বড় ইন্টারেস্টিং হাদিস রসুলে পাক বলেছেন হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা বর্ণিত কো ক্ষমাটা আল্লাহর এত বেশি হয়ে যায় যে আপনি একটা জিনিস হুজুর কমসা তো আস্তিনের কথা বলেছেন আমি আপনারা বোঝার জন্য ডেস্কের কথা বলি ক আপনি একটা জিনিস একটা ডেস্কে রাখলেন কিন্তু আপনি ভুলে গেছেন কোথায় রেখেছেন ডেক্স যেহেতু তিনটা থেকে চারটা ডেক্স আপনার আপনি খুঁজতে লাগলেন টেনশন নিয়ে দূর কোন জায়গায় রাখলাম পাচ্ছি না এই যে আপনার মধ্যে টেনশন বলেন যে এই টেনশনের মুসলমানের ক্ষমা করে মাধ্যমে শুধু কি তাই গুণা এর পরেও যদি মুসলমানের কোনো গুণা থেকে যায় তার উপর মৃত্যু কষ্ট বাড়িয়ে দেওয়া হয় মুসলমান যখন দুনিয়া থেকে যায় পাক সাফ হয়ে দুনিয়া থেকে যায় এটা শোনার পরে এক সাহাবিয়ে রসুল আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ এমন অসুস্থতা দান করো এমন অসুস্থতা দান করো যেটা আমাকে নামাজ পড়তেও সমস্যা করবে না ফারায়েজে দিন পালন করার ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি করবে না কিন্তু আমি চাই আমার মধ্যে অসুস্থতা থাকুক কেন যাতে আমার এই অসুস্থতার কারণে আল্লাহ তুমি ক্ষমা করে দাও সেই কারণে আপনি যেই কোনো তাসাউফের কিতাবের মধ্যে যে কোনো সুফিয়াই আজকের এই যুগ পর্যন্ত যেই কোনো উলামায়ের বাণী আপনারা দেখবেন কোনো না কোনো শারীরিক দুরারোগ্য বেদি আছে কোনো না কোনো শারীরিক কষ্ট আছে এবং ওনারা খুশি ওনারা খুশি কারণ এগুলার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন মুসলমানদের গুণা ক্ষমা করে দেয় যাই হোক বলতে যেটা চাচ্ছিলাম একটা হচ্ছে দেখা একটা হচ্ছে না দেখা দেখে কথা বলা আর না দেখে কথা বলার মধ্যে কাজে যে সমস্ত ভাইয়েরা আমরা বিরুদ্ধে কথা বলি পছন্দ করি না আপনারা আমাদের আপনাদের দায়িত্ব হচ্ছে সত্যটা তুলে ধরা কাউকে আপনি জবরদস্তি মানিয়ে দিতে পারবেন এটা আমার দায়িত্ব না কিন্তু আমার কাজ হবে হ্যাকমতের সাথে সমাজের মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না